ফায়ার করো। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি কোথায় যাচ্ছি? আজকে মেলায় যাচ্ছি, হাড়োয়ায় পাড়ায় মেলায় যাচ্ছি। বন্ধুরা, কোনো দিন আমি রিক্স নিয়ে যাইনি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি প্রচুর রিক্স নিয়ে যাচ্ছি। প্রায় এখানে প্রায় এগারো দুগুণে 22 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আর একাই যাচ্ছি, কোনো সঙ্গী নেই। কতটা রিক্স নিয়ে যাচ্ছি মেলায়। মেলার যে মেন গেট মুখ, সেই গেট মুখে চলে এসেছি বন্ধুরা। প্রায় 22 কিলোমিটার জার্নি করে আমি মেলায় উপস্থিত হলাম। মেলার ভিতরে প্রবেশ করতেছি বন্ধুরা, তো মেলার ভিতরে যাচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ঘুরে ঘুরে মেলা। এই যে আমাকে দেখছো, পুরো ভালো মানুষের মতো লাগছে। আদৌ না, আমি এরকম মানুষ নই। আমি হচ্ছে আমার ট্রাই সাইকেলের উপরে আমি হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে। জানি একা একা মেলা ভালো লাগে না, তাও তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট তোমাদের জন্য কষ্ট করছি। তোমরা একটু সাপোর্ট করো আমাকে বন্ধুরা। এই যে দেখাচ্ছি নাগরদোলা টোলা, মেলায় আসবো আসবো করে অনেকদিন আসা হয়নি, কারণ মেলাটা এক মাস ধরে চলছিলো। তা আমি প্রায় মেলার শেষের পথে এসেছি, তাই অতটা লোকজন নেই। যাই, যতটুকু তোমাদেরকে দেখাতে পারছি, তোমরা জাস্ট আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, যেন তোমাদের জন্য আরও ভালো ভালো ভিটার ভিডিও আনতে পারি। জাস্ট সেইটুকু আমাকে ভাইকেটাকে সাপোর্ট করো। নাগর ছাড়া ভালো লাগে না। এই বন্ধুরা সত্যি তো গানটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে প্লিজ। বন্ধুরা, আমি যে কোনো মেলায় যাই না কেন, এটা আমার খুব প্রিয় একটা খেলা, যে আমি 5টা গুলির মধ্যে 3টি গুলি ফায়ার করেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে পুতুল নৃত্য হচ্ছে, এখানে বিভিন্ন রকমের সার্কাস হচ্ছে। তো অনেক টাকা টিকিট, তাই আমি আর টিকিট কাটলাম না, তো এখান থেকে চলে এলাম। এবার চলো তোমাদেরকে পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাই। আর প্রথমে আমি সানগ্লাসের দোকান থেকে একটা সানগ্লাস কিনে নেবো, ভালো একটা পছন্দ করেছি একটা সানগ্লাস নিজে ইউজ করার জন্য গরমের সময়। বন্ধুরা চলো, মেলা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখনো শেষ হয়নি, অনেক বড় মেলা, চলো দেখতে থাকো তোমরা। কত সুন্দর সুন্দর গোলাপ দেখুন, এগুলো আসল গোলাপ নয়, এগুলো যেহেতু কাগজের গোলাপ। তা কত রকমের কালার, খুবই ভালো লাগছিলো দেখতে। তা তোমাদেরকে দেখাচ্ছি এই গোলাপগুলো কত সুন্দর, সত্যি এই গোলাপ। এবং দাম অনেক বেশি বলছিলো, যার জন্য নিতে পারিনি। একটা টুপি দেখছিলাম, তো টুপিটা দেখো কেমন লাগছে গাইস, বলবে তোমরা। চলো, মেলা তো অনেক বড়, ঘুরে শেষ করা যাবে না, চলো যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা তোমরা, হ্যাঁ বন্ধুরা চলে এলাম, মাটির ফাড়ে কফি খাওয়ার মজাটাই আলাদা। চলো তোমাদেরকে মেলা দেখাতে দেখাতে এর ফাঁকে আমি একটু কফি খেয়ে নিচ্ছি মাটির ফাড়ে। চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখাবো, মেলা এখনও সম্পূর্ণ দেখানোর বাকি আছে, এখনও মেলা অনেকটাই ঘোরা আছে। চলো ভিডিওটাকে বিশ্রী করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। চলো বন্ধু, চলো আমি ট্রায়াল সাইকেলের উপরে আমাগুড়িতে দাঁড়িয়েছি, কেমন লাগছে আমাকে একটু বলবে কমেন্টে, ভালো লাগছে।
এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা নাকি নাগকন্যা। তো এইটা নাকি মাথা আছে এবং বডি নাকি পুরো সাপের মতো। চলো, অনেক মানুষ দেখতেছে, তা আমারও দেখার ইচ্ছে হয়েছে। 30 টাকা করে টিকিট কাটলাম, এবার লাইন দিতে হবে, তা লাইনে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, দেখতে থাকো, আদৌ রিয়েলি নাগকন্যা নাকি, চলো দেখতে থাকো। তোমার ভালো করে শুনবে, মেয়েটা কথা বলবে, ভালো করে শুনবে। অতি সুন্দরী সদিন আত্মন্যা, তোমার নাম কে? নাম বলছো মায়া, কি খাও? হ্যালো, মধু, বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি সুন্দর বলে, মেয়েটার বয়স 10 বছর, খাওয়া দাওয়া 100 গ্রাম। এটার হাত নেই, পা নেই, পুরো শরীরটা আছে সাপ। আর এই শরীরে খাবে দাও, ঠিক খাও। তারা ভাইকে মা বোনদেরকে নমস্কার করো, আর একবার নাম বলো। চলে এলাম মধুরা ঘুগনি খেতে। তো ঘুগনি খাবো না, তা কখনো হয়। চলো, এই যে 10 টাকা দিয়ে ফেরত দিয়ে আমাকে ঘুগনি দিল, যা সব কিছু দিয়ে দিল। ফেরার পথে অনেক রকমের ফুলের গাছ দেখছিলাম, যে অনেক গোলাপ চারা ছিল, সেখান থেকে একটা গোলাপ চারা নিলাম, 50 টাকা দাম বলেছিল, তা 45 টাকাতে একটা গোলাপ চারা নিয়েছি, লাল গোলাপ। তো বন্ধুরা টাটা, এবার বাড়ি ফেরার পালা। তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ।